নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অগ্নিগর্ভ লাইলাপুর সীমান্ত, অপহৃত যুবককে খুন করল মিজো দুষ্কৃতীরা। ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, আসছেন মুখ্য সচিব ডিজিপি। কনকপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দিনমজুর ৬টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সীমানা বিবাদের জেরে অবশেষে প্রাণ হারাতে হল অসমের এক ব্যক্তিকে। রবিবার সকালে সীমান্তের পাগলাছড়ার জঙ্গল থেকে ফ্রেঞ্চ নগরের যুবক ইন্তাজ আলী লস্করকে অপহরণ করে নিয়ে যায় মিজো দুষ্কৃতীরা। সোমবার আসে তার মৃত্যুর খবর, এতে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। এদিন লায়লাপুরে হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। ইন্তাজ আলী মৃত্যুর খবরে যখন লায়লাপুর থমথমে, ঠিক সে সময় অপহৃত নজরুল ইসলাম নামে এক যুবককে মিজো পুলিশ লায়লাপুর গেটে ছেড়ে চলে যায়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় মিজো পুলিশ ইন্তাজের ব্যাপারে জানায় তাকে অবৈধ মাদকদ্রব্য সহ আটক করা হয়েছে। আবগারি বিভাগের হেফাজতে রয়েছে সে। কিছুক্ষণ পর অন্য খবর পাঠায়, মিজো পুলিশ জানায় ইন্তাজ মারা গিয়েছে। কাছাড়ের পুলিশ মৃত্যুর কথা ঘোষণা করলে লায়লাপুরে তীব্র উত্তেজনা দেখা দেয়। এদিকে লায়লাপুর যখন থমথমে, ঠিক সে সময় অপহৃত বর্মন বস্তির নজরুল ইসলামকে ছেড়ে চলে যায় মিজো পুলিশ। তাকে শাসিয়েও যায়, সে যেন সোজা বাড়িতে ঢুকে রাস্তায় কারোর সঙ্গে কোনো কথা না বলে। লায়লাপুর পৌঁছলে স্থানীয়রা তাকে দেখে চমকে ওঠেন। জিজ্ঞেস করলে সে জানায়, গত ৩ দিন আগে রেংটি পাহাড়ে ঘাস কাটার সময় দুজন মিজো যুবক তাকে ধরে নেয়। একজনের কাছে বন্দুকও ছিল, তাকে নিয়ে একটি গাছে বেঁধে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে মিজো পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইন্তাজের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি খারাপ হবে ভেবেই তাকে লায়লাপুর গেটে ছেড়ে যায় মিজো পুলিশ। ফটো দিছে, ফটোর মাঝে আমরা দেখছি যে মানুষ মরা অবস্থা। এরপরে তারে আমি হয়েছি যে মানুষটা মরা না জিতা, হয়েছে না এখনো জিতা আছে। এরপরে রাত্রি আর কোনো খবর হয়েছি না। আজকে সকালে আমার ভাইয়ের মোবাইল দিয়া একজন এক্সাইজ, মিজোরাম এক্সাইজ পুলিশ, তারা ফোন করছে। ফোন করিয়া হয়েছে, তুমি অমুকর ভাই নেই? আমি কইছি ওই আমি ভাই। কইছে তোমার বাইরে ওখানে ধরা হয়েছে, তারা সাজাইয়া বানাইছে যে পক্সিবন দিয়ে তারা ধরে। এরপরে আমি কইছি আমার ভাই কই আছে, সুস্থ আছে না? কইছে ওই সুস্থ আছে, কোনো চিন্তা করিও না। এখন আমরা খবর পাইছি ১২টার সময় যে তাই মারা গেছেন বলে। আচ্ছা, এখন বডিটা কোথায় আছে? বডিটা তারা হয়েছে বাইরেংটি হসপিটালে। কোন সময় দেবে আপনাদেরকে? এটা তো হইতে পারতাম না। এখন আমরা এটাম আনলেও আমরা যে এই পরিবারের যেটা বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আমরা চাই। টাকা ২ কোটি আমরা দাবি চাই মিজোরাম সরকারের কাছে। আর এই বাচ্চাগুলার পড়ার খরচ এইসব আমরা চাই। পুনরায় এই পরিবারের থেকে ২ জনকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা চাই। মিজোদের হেফাজতে অপহৃত ইন্তাজ আলী লস্করের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সোমবার এ খবর পেয়ে তিনি লায়লাপুর সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাছাড়ের জেলাশাসক কীর্তি জলির সঙ্গে কথা বলেন। পাশাপাশি মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকার এককালীন ক্ষতিপূরণ দিতে জেলাশাসককে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবারই সীমান্ত সমস্যা প্রত্যক্ষ করতে আসছেন রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ প্রধান। এদিন মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতির কথা বর্ণনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠিয়েছেন বলে সরকারের সূত্রে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল ৬টি পরিবার। হত দরিদ্র পরিবারগুলোর যেসব ধন সম্পদ ছিল সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১:৩০ নাগাদ কনকপুর প্রথম খণ্ডে। আগুনে জাকের হোসেন বরভুয়ের ভাড়াটে ৬টি পরিবার ভস্মীভূত হয়। এক এক করে ৬টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে একটি পরিবারের উনুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গৃহবধূ রান্নার কাজ শেষ করে উনুনের উপর কিছু জ্বালানি কাঠ রেখেছিলেন, সেই জ্বালানি কাঠ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর ইঞ্জিন ছুটে এলেও কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি। দিনমজুর পরিবারগুলি এ ঘটনায় প্রায় রাস্তায় বসে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন স্থানীয়রা।
কনপুর দ্বিতীয়গণ্ড স্থিত একটা খুব দুঃখপূর্ণ ঘটনা ঘটিছে। 12টা আপনার দুপুর 1:30 সময় 5টা ঘর পুরা আগুনে জ্বলিয়া বসীভূত হয়ে গেছে। আর 5টা ঘরের প্রায় 5টা পরিবার, যে পরিবার প্রায় 20-25 জন মানুষে সর্বস্ব এনআরসির ডকুমেন্ট থেকে লইয়া বার্থ সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট, বইপত্র ইত্যাদি তারা সবটা ধ্বংস হয়ে গেছে। আর আমরা তাড়াতাড়ি ফায়ার সার্ভিসও ফোন করছি। ফায়ার সার্ভিস 2:10 সময় আইয়া উপস্থিত হইয়া এখানে আরও স্থানীয় মানুষের সহায়তায় পুরা আগুন নিভাইছেন। আর এখন আমরা সমস্ত স্থানীয় মানুষ, এই মানুষগুলার যাতে সব কিছু হারাই গেছে সেই কারণে আমরা রিলিফর ব্যবস্থার জন্য মানুষের কাছে যাইয়ার আর আশা করি এই মানুষগুলার এই দুঃখের সময় আমরা মানুষের এই মানুষগুলার পাশে তাহমুং। আরও প্রশাসনের কাছেও অনুরোধ করি আর যাতে যথাযোগ্য রিলিফর ব্যবস্থা প্রশাসনে যত সম্ভব শীঘ্র করতে পারে। রাজ্যে মাদ্রাসা এবং সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়াহ ও নদওয়াতুত তামির। সোমবার শিলচর ইলোরা হোটেলে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা সরকারি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তারা দাবি তুলেন রাজ্যের মাদ্রাসাগুলি বন্ধ না করে যাতে আরও উন্নতি হয় তার ব্যবস্থা করুক সরকার। তারা আরও জানান আগামী 4 নভেম্বর উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া ও নদওয়াতুত তামিরের পক্ষ থেকে প্রতিটি জেলা কমিটির মাধ্যমে জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হবে। আরো অনেক ছাত্র শিক্ষার মেডিকেল কলেজ থেকে মেডিকেল পাস করছে, মাদ্রাসা শিক্ষা পরিশ্রম করে। অনেক ছাত্ররা ট্রান্সলেটার হিসাবে মাদ্রাসা শিক্ষা পড়ে ট্রান্সলেটার হিসাবে এর আগে চাকরি করছে, বর্তমানে দিল্লিতে বাসা নিয়ে আছে। মাদ্রাসা শিক্ষার জেনারেল শিক্ষা শেষ পর্যন্ত এত উন্নত হয়েছে, 2টা শিক্ষা জেনারেল শিক্ষা ব্যক্তিগত ইকুইভ্যালেন্সি দিয়েছে, আর অন্যান্য যারা সাবজেক্ট আছে সব সাবজেক্ট নিয়ে মাদ্রাসা শিক্ষাটা খুব উন্নতভাবে চলছে। সেই মাদ্রাসা শিক্ষাটা চলা অবস্থায় আজকে লক্ষাধিক ছাত্র ছাত্রী পড়াশোনা করতেছে। হঠাৎ সরকারের একটা ডিসিশন বর্তমানে একটা আসছে যে মাদ্রাসা শিক্ষাটা বন্ধ করে দেবে, কিছু সংখ্যক সংস্কৃত শিক্ষাও বন্ধ করে দেবে। তারপর শুনছি সংস্কৃতগুলো আরও একটা ইউনিভার্সিটির মাধ্যমে দিয়েছে। আমাদের দাবি হলো যেহেতু ভারতবর্ষে 12টি স্টেটের মধ্যে মাদ্রাসা শিক্ষা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, মাদ্রাসা ইউনিভার্সিটিও আছে, উর্দু ফার্সি আরবে ইউনিভার্সিটি আছে, উত্তরপ্রদেশে আছে, পশ্চিমবঙ্গে আছে, বলে জায়গায় জায়গায় আছে, এর বাদে কোটি কোটি টাকা ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার জন্য খরচ করা হচ্ছে। এমন অবস্থায় আসামের এই ডিসিশনটা যে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেওয়া হবে, এই ডিসিশনে আমাদের ছাত্রছাত্রী এবং ওদের গার্জিয়ান তারা দারুণভাবে এটা। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের 0 পয়েন্ট অর্থাৎ রংপুরের মধুরায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসাচ্ছে সরকার। যদিও এখন পর্যন্ত মহাসড়কের উত্তর কাছার পার্বত্য এলাকা থেকে 0 পয়েন্ট পর্যন্ত অনেক কাজ বাকি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটি কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র তুলে দেয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির সাধারণ সম্পাদক হেরাজিৎ সিংহ জানান, কেন্দ্র সরকারের কর্মকাণ্ডে তারা নারাজ এবং তারা 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বসাতে দেবেন না। মহাসড়কের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মধুরা 0 পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতি বসাতে দেবেন না তারা। যে মধুরা পুল যে মহাসড়কের 0 পয়েন্টে যে বিজেপি সরকারে একটা অটল বিহারী বাজপেয়ী স্ট্যাচু বানানোর যে একটা চেষ্টা করছে, এটা আমরা খিলঞ্জিয়া কমিটি এটা কোনোদিন মানত না। কেন যে মহাসড়ক যে এখন পর্যন্ত কমপ্লিট করতে পারছে না, যে কেন্দ্র কমিটির 6-7 বছর রাজত্ব করার পিছতেও এখন পর্যন্ত মহাসড়ক কমপ্লিট করতে পারছে না। এটা লাগে আমরা দাবি মহাসড়ক যেটা অতিসত্ব কমপ্লিট করা হোক, তার পিছত যেটা মূর্তি বয়ব যে কোনো অবস্থা দিব আমরা রাজি আছি।
রংপুর সমবায় সমিতিতে প্রায় 750 টন চাল কেলেঙ্কারির তদন্তের দাবিতে সোমবার হাইলাকান্দির জেলাশাসকের কার্যালয়ের সামনে মহিলা গ্রাহকদের ধর্ণায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এতে নেতৃত্বে ছিলেন বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহমেদ লস্কর। তিনি বলেন, রংপুর সমবায় সমিতিতে 2013 থেকে 2020 পর্যন্ত প্রায় 750 টন চাল কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। খাদ্য সুরক্ষা যোজনার কার্ড থাকলেও চালসহ অন্যান্য রেশন সামগ্রী থেকে এমনকি করোনার সংকটে রেশন সামগ্রী থেকে বঞ্চিত গরিব গ্রাহকেরা। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তক্রমে কেলেঙ্কারিতে জড়িত রংপুর সমবায় সমিতির সচিব সহ দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও খাদ্যমন্ত্রী ফণীভূষণ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট সুমা রায়। তিনি রংপুর সমবায় সমিতির সীমাহীন দুর্নীতির অভিযোগ তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিতে ধর্ণা প্রত্যাহার করা হয়। তবে দাবি পূরণ না হলে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্টের কর্মকর্তারা। এদিন ধর্ণা আন্দোলনে উপস্থিত ছিলেন রহিমউদ্দিন লস্কর, আলিউল্লাহ বড়ভূইয়া সহ বিভিন্ন আঞ্চলিক কমিটির কর্মকর্তারা। আমার দাবিটা হয়েছে রংপুর সমবায় সমিতিখনত মানে 2013-ৰপৰা 2020-লৈকে 750 টন চাউল আত্মসাত কৰা হৈছে। সেইটোৰ এটা ম্যাজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ তদন্তৰ আমি ডিমাণ্ড জনাইছোঁ। লগতে যিবিলাক হিতাধিকাৰী এতিয়া তেখেতৰ ন্যায্য প্ৰাপ্য থেকে বঞ্চিত হৈছে সেইবিলাকৰ মানে ইনকোয়াৰি কৰি সেইবিলাকৰ ন্যায্য প্ৰাপ্য ফ্ৰী মানে ৰিটাৰ্ণ কৰাৰ আমি দাবী জনাইছোঁ। আৰু সেইবিলাকক মানে যিবিলাক দুখীয়া ৰাইজ আছে সেইবিলাক মানে দিনমজুৰ হয়, দিনমজুৰৰ ক্ষেত্ৰত চৰকাৰ মানে যিবিলাক সুবিধা প্ৰদান কৰাৰ কথা সরকারে ডিপার্টমেন্টাল প্ৰদান কৰা হৈছে, কিন্তু চুরবিলাক যিবিলাক আধিকারিক আছে আৰু যিবিলাক দালাল আছে সকলে এইবিলাক আত্মসাত কৰিছে। আমি আপোনালোকৰ জৰিয়তে আমাৰ পৰিৱৰ্তনকামী চৰকাৰৰ মুখ্যমন্ত্রী স্যার আৰু ফুড এণ্ড চিভিল সাপ্লাইৰ মিনিষ্টাৰ ফণীভূষণ ডাঙৰীয়া স্যারৰ অনুৰোধ জনাইছোঁ যে আমাৰ রংপুৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ রংপুৰ সমবায় সমিতিত মানে প্ৰতি এটা নজৰ ৰখাৰ আমি অনুৰোধ জনাইছোঁ আৰু এইটো উচ্চ পৰ্যায়ৰ এটা ইনকোয়াৰীৰ দাবীও জনাইছোঁ। সোমবার মাছুভাট জিপির রাজারগাঁও গ্রামে 80,79,000 টাকার আসাম দর্শন প্রকল্পের অধীনে একটি রাস্তা ও রাধামাধব মন্দিরের কাজের শিলান্যাস করেন বিধায়ক কিশোরনাথ। এদিন এলাকাবাসীরা জানান আজকের দিনটি তাদের কাছে একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে। তারা আরও জানান বিগত 40 বছর ধরে এই রাস্তাটি ও মন্দির সংস্কারের জন্য কোনো মন্ত্রী বা বিধায়কের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাননি। এখন যা কিছু সম্ভব হয়েছে তা শুধুমাত্র বিধায়ক কিশোরনাথ দ্বারা। এদিন এলাকাবাসীর তরফ থেকে উত্তরীয় ও ফুল ছিটিয়ে সম্মান জানানো হয় এবং বিধায়ককে যেন পুনরায় মন্ত্রী হিসেবে দেখতে পান সেজন্য 1 মিনিট পরমেশ্বরের কাছে প্রার্থনা করা হয়। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাছুঘাট জিপির এপি সদস্য বৃন্দারানী শর্মা, ওবিসি মোর্চার সেক্রেটারি অমল নাথ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর লস্কর সহ অন্যান্যরা। যেগুলো আমরা কাজ করেছি সেগুলো কাজ আপনাদের সামনে রয়েছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে রয়েছে, এই লুকানো কিছু নয়। এছাড়া যেগুলো বলেছিলেন আমাদের গ্রামের জন্য শিবির প্রকল্প থেকে এডুকেশনের জন্য হেলথের জন্য এগুলো যথেষ্ট দেওয়া হয়েছে। কিছুদিন আগে অরুণোদয় আপনাদের গ্রামে যথেষ্ট দেওয়া হয়েছে, এগ্রিকালচার থেকেও যথেষ্ট সাহায্য দেওয়া হয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটা স্কিম কিন্তু আপনাদের একাউন্টে আপনাদের ঘুরে এসে পৌঁছেছে, যেগুলো আগের সরকারে সেগুলো আসতো না। আগের সরকারের সময় কোনো স্কিম যদিও আসতো, স্কিম তো আসতোই না, যদিও আসতো আস্তে আস্তে রাস্তায় শেষ হয়ে যাবে আপনাদের কাছে এসে পৌঁছাতে। আজকে আমাদের সরকারের সময় এরকম কিছু নয়, যেগুলো স্কিম সরকার দিচ্ছে ওখান থেকে ডাইরেক্ট ডিবিটি করে আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে পৌঁছে আসে, সব সুবিধা আপনার আছে। এছাড়া আপনি যদি দেখতে চান একটা ডিপার্টমেন্টের কথা বলছি, এছাড়া অনেক ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্টের অনেক কাজ রয়েছে। আপনাদের জিপিতে দেখুন যে গত 40 বছরে কী হয়েছে আর 4 বছরে কী হয়েছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সোমবার বিশ্বনবী হজরত মোহাম্মদকে অপমানিত করায় ফ্রান্সের রাষ্ট্রপতির কুশপুতল দাহ সহ এক বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সোনাই স্বাধীনবাজার এলাকার জনগণ। প্রতিবাদী মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী সভা। এতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা নবী হজরত মোহাম্মদের ব্যঙ্গচিত্র তৈরি করার ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। ফ্রান্সের রাষ্ট্রপতির এমন কাণ্ডের ধিক্কার ও নিন্দা জানান তারা। বিশ্বনবীর অপমান মুসলিম সমাজ কখনো বরদাস্ত করবে না এবং ফ্রান্সের পণ্য বর্জন করতে ডাক দেন তারা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন আশরাফ কালাম আজাদ লস্কর, গোলাম ওয়াজিদ বড়ভূইয়া, শাহজাহান আহমেদ প্রমুখ। অপমানিত যা সমস্ত আছে আমরা বরদাস্ত করা এটা সম্ভব নয়, আমরা লাগে আমরা শহীদ হইতে বাধ্য আছি, আমরা শহীদ হইব, আল্লাহর নবী আমরা নবী নাই।
গাছ বৃক্ষ তরুণতা আসমান জমিন যার জন্য আল্লাহ সৃষ্টি করছে সেই নবীর নিয়ে যদি এরকম কটাক্ত করা হয় এই নবীর যদি এরকম সম্মানী করা হয় আমরা বাধ্য আছি সবসময় আমরা প্রস্তুত আছি আমরা শহীদ হয়ে যাইব গিয়া যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন সমস্ত সৃষ্টি করছে সেই নবীর পক্ষেও আমরা এই সমস্ত অপমানিত এই সমস্ত কটাক্ত অসম্মানী আমরা বরদাস্ত করতে পারতাম না তাই আমার অনুরোধ হইল আমি বিশেষ লম্বা করতাম না দেখুন আমরা সব সময় প্রস্তুতি নিতাম এরকম যে আল্লাহর নবীর এই সমস্ত আল্লাহর কুরআনের এই সমস্ত কোন বিরোধিতা করলে আমরা সব সময় একতাভাবে একতাবদ্ধ হইয়া আমরা সব সময় এটার প্রতিবাদ করতাম উধারবন্দ থানার অন্তর্গত জেসি গার্লস হাই স্কুলে আত্মঘাতী হলেন এক যুবক আত্মঘাতী যুবক ওয়েস্ট ত্রিপুরার কাঞ্চনপুর এলাকার দস্তাদা গ্রামের বাসিন্দা প্রয়াত উমেশ চন্দ্র রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় স্থানীয় বাসিন্দা প্রদীপদের বয়ান মতে জানা যায় গত দশ মাস থেকে জেসি গার্লস হাই স্কুলের বিল্ডিং এর কাজের দেখাশোনা করার জন্য দায়িত্ব চেপে দেন দুলালের কাকা তথা ঠিকাদার সঞ্জয় রায় সোমবার সাড়ে আটটা নাগাদ দুলাল ঘুম থেকে না উঠায় হেডমিস্ট্রি শামসুল হক লস্কর সঞ্জয়কে বিস্তারিত গিয়ে জানান পরে স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে হেডমিস্ট্রি শামসুলকে পেছনের জানালা খুলে দেখার জন্য বলেন জানালা খুলতেই দুলালকে গামছা দিয়ে ঝুলে থাকতে দেখেন পরে বিষয়টি উধারবন থানায় জানানো হয় বেলা সাড়ে দশটায় ঘটনাস্থলে ছুটে আসেন উধারবন থানার ওসি অসিত সূত্রধর সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তী সহ তদন্তকারী অফিসার এসআই পরিমল দাস তারা গিয়ে দুলালের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান গার্লস স্কুলে টিচার্স কমন রুমের মধ্যে হ্যাঁ একজন পরিচিত লোকে নাম দুলাল চন্দ্র রায় হ্যাঁ ওনার ফাঁসি লাগা অবস্থায় আছে বলে খবর পাই আমরা ওনার লোক যাই হ্যাঁ তখন যা আরও ওনার আরও আত্মীয় স্বজনকে পায় এখানে পাওয়া পরে পুরা মতে পরিচিত হওয়ার পর মাইকের মহোদয়কে আমরা জানাই তখন উনি যাওয়ার পরে উনি ইনকেস করার পর মৃতককে নিয়ে আসি পিএম করানোর জন্য বর্তমানে পিএমের পিএম এক্সামিনেশন করার জন্য পাঠাই তিনি আপনার এটা কেটা মনে হয় এটা আত্মহত্যা না মার্ডার কোন বরাক উপত্যকার বিভিন্ন জায়গার সাথে শিলচরেও বিষ্ণুপ্রিয় মণিপুরী অটোনোমাস কাউন্সিল ডিমান্ড কমিটির উদ্যোগে সোমবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিন কমিটির চেয়ারম্যান গোপিতা সিনহা জানান অটোনোমাস কমিটির বিল উত্থাপন করতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে আর্জি জানান তিনি আরও বলেন যদি তাদের দাবি পূরণ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন কমিটির কর্মকর্তারা আসাম সরকার তথা ভারত সরকারকে বলে দিচ্ছি যে ক্ষুদ্র ভাষিক সংখ্যালঘুদের আর হইরানি করা আমরা মানব না ভারত সরকার আসাম সরকার বিজেপি বর্তমানে রয়েছে এই ক্ষুদ্র জনগোষ্ঠী ভারতবর্ষের যেখানেই থাকুক না কেন বিজেপিকে ভোট দিচ্ছে বিজেপি বিষ্ণুপ্রিয়া মণিপুরে 99% বর্তমান ক্যালকুলেশন করে দেখা যায় বিজেপিকে নিজের অন্তরের মধ্যে নিয়ে নিয়েছে আজ সেই বিজেপির মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কো আজ ইয়ে মঞ্চে মেই আহ্বান করতা হু মাননীয় নরেন্দ্র মোদীজি আপ জলদি সংবিধান কা 350 এ ধারা কো বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে লাগু কর দিয়ে আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি কো সোমবার বর্জালেঙ্গা ক্লাস্টারে মেন বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে বিশ্ব ব্যাংকের অ্যাপার্ট প্রকল্পের মাধ্যমে ধোয়ারবন্দ বর্জালেঙ্গা নয়াবিল ও লোহারবন্দ এলাকায় মোট 53 জন প্রগতিশীল মৎস্য চাষীদেরকে মৎস্য খাদ্য সামগ্রী সহ পোনা ও চুন তুলে দিলেন রাজ্যের
মিন আবগারি বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এতে উপস্থিত ছিলেন পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, কাছাড় জেলার মিন বিভাগের আধিকারিক রফিকুল হক, বর্জলেঙ্গা ব্লকের আঞ্চলিক মন্ডল বিজেপির সভাপতি সুবোধ দাস সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিজের বক্তব্যে মিন বিভাগের বিভিন্ন যোজনার কথা তুলে ধরেন এবং বিজেপি সরকার আসামে আসার পর থেকে বিভিন্ন জনহিত প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সেইসব প্রকল্পকে বাস্তবায়িত করা হয়েছে, যার ফলে বিগত তিন বছরে 600 জনের অধিক মৎস্য চাষীরা এপার্ট প্রকল্পের সুবিধা পেয়েছেন। সাজাভোগের মেয়াদ শেষ হওয়ার পর আদালতের নির্দেশে 42 জন বাংলাদেশের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে 9 জন মহিলা ও 33 জন পুরুষ, বেশিরভাগই সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর জেলার বাসিন্দা। সীমান্ত পুলিশের কাছে চূড়ান্ত তালিকা আসার পর তাদের কোভিড পরীক্ষা করার পর সোমবার করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, কয়েক বছর আগেই অবৈধভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রবেশ করেন তারা। আসাম পুলিশ ও রেল পুলিশের হাতে ধরা পড়লে তাদের আদালতের নির্দেশে জেলে পাঠানো হয় এবং দীর্ঘকালীন সাজা ভোগের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। এদিনের হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্ত সহ বিএসএফ আধিকারিকরা। ये जो टोटल 42 नंबर्स बांग्लादेशी नेशनल आज जाएंगे, रिपैट्रिएट होंगे, इसमें टोटल 33 मेल और 9 फीमेल हैं। 9 अलग अलग डिस्ट्रिक्ट से आए हैं ये लोग, असम के। बराक वैली से 11 लोग हैं, कचार से 8, करीमगंज से 3, और सबसे ज़्यादा जो बांग्लादेशी नेशनल से वो हमारे रेलवे पुलिस, गवर्नमेंट रेलवे पुलिस पांडू से हैं, 25 लोग, जिन लोग मैंने जीआरपी पांडू जिन लोगों को लेकर के आए हैं। और बाकी जो डिस्ट्रिक्ट है वो शिवसागर, सोनितपुर, कार्बी आंगलोंग, दीमा हसाओ, साउथ सलमारा, गुवाहाटी सिटी, ये सब से भी ये लोग आए हैं। इन लोगों को लगभग 2-3 साल पहले फॉरेनर्स एक्ट 1946 में इन लोगों को अप्रीहेंड किया गया था, और उसके बाद फिर आफ्टर सर्विंग देयर सेंटेंस दे हैव been allowed to go back to their country. শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অগ্নিগর্ভ লাইলাপুর সীমান্ত, অপহৃত যুবককে খুন করল মিজ দুষ্কৃতীরা। ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, আসছেন মুখ্য সচিব ডিজিপি। কনকপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দিনমজুর 6টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।